নির্বাচনে দলীয় কর্মকর্তাদের সাথে যেভাবে আলোচনা সাপেক্ষে প্রার্থী মনোনয়ন করা হয়েছিল ঠিক সেভাবেই দলীয় কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা ও মতামত গ্রহণ করার মধ্য দিয়ে সংশ্লিষ্ট পৌর বোর্ডগুলির দায়িত্বপ্রাপ্তদের নাম মনোনীত করা হবে এবং তার সিদ্ধান্ত হিসেবে ঘোষণা করা হবে। রাজ্যে সাংগঠনিক সফরে এসে এই অভিমত ব্যক্ত করলেন বিজেপির প্রদেশ প্রভারী বিনোদ শঙ্কর। রাজ্যের সাংগঠনিক সফরে এলেন প্রদেশ বিজেপি প্রভারী বিনোদ শঙ্কর। রবিবার এমবিবি বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায়, যুব মোর্চার প্রদেশ সভাপতি নবাদল বণিক সহ প্রচুর সভ্য সমর্থক উপস্থিত ছিল। পৌর নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করার জন্য প্রদেশ বিজেপি প্রভারী রাজ্যবাসী ও বিজেপির কার্যকর্তাদের ধন্যবাদ জানান। সেই সাথে বলেন, যারা এই রাজ্যের বদনাম করতে চেয়েছিল রাজ্যের মানুষ তাদের সমুচিত জবাব দিয়েছেন। जनता को बहुत बहुत धन्यवाद, भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को भी बहुत बहुत धन्यवाद कि जनता के आशीर्वाद से और भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं के मेहनत से एक बड़ा आशीर्वाद मिला है। और साथ ही साथ कुछ लोग थे जो त्रिपुरा को बदनाम करना चाहते थे, त्रिपुरा की शांतिप्रिय जनता को, त्रिपुरा की सम्मानित जनता को, कुछ लोग प्रदेश के बाहर देश में अन्य कोने में बदनाम करने का प्रयास किया, लेकिन त्रिपुरा की जनता ने जो परिणाम दिया है, ऐसे लोगों को स्पष्ट संदेश और स्पष्ट करारा जवाब है कि त्रिपुरा की जनता शांति है, लोकतंत्र में विश्वास रखती है और इस प्रकार के जिस प्रकार का हिंसा और क्या करके बदनाम करने की कोशिश की है वो लोग सफल नहीं हुए। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিনোদ শঙ্কর জানান, পৌর নির্বাচনে দলীয় কর্মকর্তাদের সাথে যেভাবে আলোচনা সাপেক্ষে প্রার্থী মনোনয়ন করা হয়েছিল ঠিক সেভাবেই দলীয় কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা ও মতামত গ্রহণ করার মধ্য দিয়ে সংশ্লিষ্ট পৌর বোর্ডগুলির দায়িত্বপ্রাপ্তদের নাম মনোনীত করা হবে এবং তার সিদ্ধান্ত হিসেবে ঘোষণা করা হবে। चुनाव को अभी खत्म हो बहुत समय नहीं हुआ है, जो निर्वाचित हुए उनका सम्मान भी होगा, उनका शपथ भी होगा और जो बाकी प्रक्रिया उसको भी पूरा किया जाएगा। सर अभी तक ये सिलेक्शन हुआ कार्यकर्ताओं से जिस प्रकार के चर्चा करके हमने 334 वार्डों में नाम तय किया था, उसी प्रकार उनका भी नाम पार्टी के कार्यकर्ताओं से चर्चा करके, पार्टी के सभी सम्मानित कार्यकर्ताओं से इस पे चर्चा करके कोई नाम तय किया जाएगा। উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত 20টি পৌর সংস্থার ভোটে মোট 334টি আসনের মধ্যে শাসক বিজেপি দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় 112টি আসন জয়লাভ করেছে। অবশিষ্ট 222 আসনের মধ্যে বিজেপি 217টি, বামফ্রন্ট 3টি এবং তৃণমূল কংগ্রেস ও তিপ্রামথ 1টি করে আসনে জয়লাভ করেছে। রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুসারে পৌর নির্বাচনে বিজেপি পেয়েছে প্রদত্ত ভোটের 59.1% ভোট, বামেরা পেয়েছে 19.65% ভোট, তাছাড়া তৃণমূল কংগ্রেস 16.39% এবং কংগ্রেস 2.7% ভোট পেয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।